গত 28 মার্চ 2019 জীবনের গতানুগতিক সুরের অনুরণনের আড়ালে লুকিয়ে থাকা মুক্তির উল্লাসকে অনুভব করতে দলছুট তার বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েছিল তাগদা, তিনঝুলে ও লামাহাট্টার সবুজ চা বাগান, কুয়াশা ঘেরা পাহাড়ে। তিনঝুলে ট্রিপের সাফল্য উদযাপনের পরে দলছুট তাদের পরবর্তী ট্রিপের ঘোষণা করতে সময় নেয়নি। সেই অনুযায়ী দলছুট এবার চলেছে উদয়ের পথে। নিজেকে নিজেরই অন্বেষণের যাত্রা শুরু হলো আরো একবার 17 জুলাই 2019 সকাল 6টায় 22 জন মধ্যবয়সী কিশোরী মিলিত হলো ব্যারাকপুর স্টেশনে। সেখান থেকেই দীঘাগামী বাসে রওনা হলো দলছুট ও তার বন্ধুরা। কেউ তো জানে না মনের ঠিকানা, একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে। এরপর কোলাঘাটে কিছুটা সময় চা বিরতির পর আবার ছুটল বাস। দীঘা থেকে ছোট ছোট দলে ভাগ হয়ে অটো করে উদয়পুরে পৌঁছলো দলছুট ও তার বন্ধুরা। মুহূর্তের মধ্যে যে যার নির্দিষ্ট ঘরে লাগেজ রেখে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে ফেললো চট্টগ্রাম। কারণ ইতিমধ্যে সমুদ্রের গর্জন ও হাতছানি উপেক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যেহেতু এটি মহিলাদের দল, তাই দলছুট এমন একটি রিসর্টের ব্যবস্থা করেছিল যাদের প্রাইভেট বিচ আছে। কিছুক্ষণের মধ্যেই ঝাউবনের মধ্যে দিয়ে গুটি গুটি পায়ে সকলে মিলে সমুদ্রের গভীরতায় নিজেদের উজাড় করে দিল। আবারও বাঁধ ভাঙার পালা। সুজাতার স্কুল জীবন পেরোনো একটি দল প্রায় 3 যুগ পরে ফিরে গেল সেই লাল ফিতে মাঝে। এর মাঝেও অনিতাদের ব্যক্তিত্ব আলাদা করে চোখে পড়ে। সূর্যাস্তের পর অনিচ্ছা সত্ত্বেও সকলে একসাথে ফিরে এলো রিসর্টে। মাঝে এরপর দলছুট একটি নির্দিষ্ট ঘরে সকলকে একত্রিত করে আড্ডা সহযোগে সান্ধ্যকালীন চা চক্রের ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল। কবিতাটার নাম হচ্ছে বা। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, ছিল কালীন ভালোবাসার বাঘ দেখল মনে। আমি দেখতে গেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আখির আঠায় জড়িয়েছে বা নড়ে উঠছে না। আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী দিদা।
হয় না বাবা, বলেই থাবা বারান যতেক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক, অমনি দুচক বেয়ে অমনি দুচক বেয়ে অলক পেয়ে ঝড়ে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব মাটি সাহারা, কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে, আর আমাকে নামা নামা বলে, কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে, আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি, খেদি পেছি নামেরই সব কাদর। এরপর ছিল খেলার আয়োজন, পাসিং দ্য পিলো গেম শেষে জয়ী তিনজন, শর্মিলা, পৌলমি ও সুজাতা, এরা পুরস্কৃত হল। ডিনার সেরে কয়েকজন ঘরে ফিরে গেলেও পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে কয়েকজন গান আর গল্পে পার্কের মাঠে মশগুল হয়ে রইল মধ্যরাত। দূরেছে নুবনে ফুল ডোরে বাঁধা ঝুলো না, সেদিন দুজনে দুলেছি নুবনে ফুল ডোরে বাঁধা ঝুলো না, সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মোরে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না। পরের দিন 18 জুলাই, সারা দিনের জন্য সাইট সিং এর ব্যবস্থা ছিল, তাই খুব সকালে উঠে ব্রেকফাস্ট সেরে এক রঙের পোশাকে সকলে মিলে একটি গাড়ি নিয়ে রওনা হলো। 12 ঘন্টার এই জার্নি যাতে একঘেয়ে হয়ে না পড়ে তাই দলছুট এক অভিনব গানের লড়াইয়ের আয়োজন করেছিল। এই গানের লড়াইয়ের মধ্যে দিয়ে শিশু মন জেগে উঠল আরো একবার। মেঘমালা তুমি আমার সাধের সাধনা, মনোবিহারী আমি আপন মনের আধুরে মিশাই, তোমারে করেছি রচনা তুমি আমারি তুমি আমারি। আর একটু চলো তোমার,
যে গানে ফুলে গন্ধ। আহা, এইটা তো দর্শনা স্পেশাল। সেতু ভাবতেও পারি না ফুলে গন্ধ নেই, সেতু ভাবতেও পারি না। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাকে তোরে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। গাইতে দাও ওর কণ্ঠ থেকে কেরোনা, ওকে গাইতে দাও। দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম, এরপর কালো কালো ধোয়া, স্কুল বাসে তাই তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ন দিন বাজে নাম নবীন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলগিরির পাহাড়ের কাছে গিয়ে প্রচুর ছবি তোলা হলো। নীল রঙের পোশাকে দলছুটের গোটা দলটি সবুজ পাহাড়ে নীল আভা ছড়িয়ে উড়ে বেড়াতে লাগলো। এরপর সকলে মিলে যাওয়া হলো পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। পাহাড়ের চূড়ায় এই মন্দিরে হেঁটে ওঠার পথের অপরূপ সৌন্দর্য উপভোগের পর গাড়ি ছুটল চাঁদিপুরের উদ্দেশ্যে। গোধূলি বেলায় চাঁদিপুর অসাধারণ, দূরের সমুদ্রের অপ্রতিরোধ আহ্বানে দিকবিদিক জ্ঞান শূন্য মন সুদূরের পিয়াসী হয়ে ওঠে। সমুদ্র তটে পড়ে থাকা জলে সূর্যের শেষ বেলার আলো মোহময় করে তোলে। রিসর্টে ফেরার তারায় চাঁদনি রাতের চাঁদিপুর অদেখাই রয়ে গেছে। বর্ষাকালের সমুদ্রের অমুখ টানেই উদয়পুরকে নির্বাচন করা হয়েছে। 19 জুলাই প্রাণ ভরে আনন্দ উপভোগ করার সুযোগ করে দিল। ভোরের মেঘে ঢাকা আকাশের চাঁদোয়া মাথায় নিয়ে দল ছুটির একটি দল বেরিয়ে পড়ল সমুদ্র পাড়ে। ভাড়া করা বাইকের গতির সাথে তাল মিলিয়ে মনের গতি নিয়ে ছুটল মোহনার উদ্দেশ্যে। অপার্থিব এক দৃশ্য চাক্ষুষ করল সকলে। আদিগন্ত বিস্তৃত সমুদ্র তটে বিশাল এক জীবন ভিন্ন করে বুঝি উদয়পুর যাত্রা সার্থক হল। বেলা কিছুটা বাড়ার সাথে সাথে নামল অঝর ধারায় বৃষ্টি। মনের খুশিতে আবার ছেলে মানুষ হয়ে পড়ল সবাই। আর মাত্র কয়েকটা ঘন্টা, প্রত্যেকের মন খারাপ, প্রকৃতিও যেন তাই অঝরে ঝরে পড়ছে।
কিরকম লাগলো একটু বলো। মানে আমি একটা স্পেল বর্ড মাইন্ড ব্লোয়িং ওদের প্রত্যেকের সবচেয়ে ভালো কথা আমি জাস্ট খুবই ভাল লাগলো উদয়পুর পুরো ট্যুরটায়, খুবই মজা করলাম, খুব আনন্দ করলাম। এবং সব থেকে আমরা অ্যাডমিন পুরো মানে আমাদের সাথে বন্ধুর মতো মিশে গেছে, যেটা অন্য মানে অন্য কোনো ট্যুরে হয় কিনা আমি জানি না। বলার ভাষাই আর গেছে, এত খুশি কিছু বলার নেই, ভাবিনি কখনো এক দু বছর পর এরম ভাবে আসবে, একদম ছোট বয়স কমে গেছে। দলছুট আমাদের শৈশবকে ফিরিয়ে দিয়েছে, সেই 82 সালে মাধ্যমিক দেওয়ার পর আলাদা হয়েছিলাম, আবার এক জায়গায়। আমার ভীষণ ভালো লেগেছে, প্রথমবার আসছি, বারবার আসার চেষ্টা করবো। আমি এরকমই একটা লেডিস ফোরাম চেয়েছিলাম, যে ফোরামে নিজের মনের খুশি আনন্দ নিয়ে ওদের সকলের সঙ্গে একসঙ্গে করে এক্সপ্লেইন করে চলতে পারবো। আবার তো প্রস্তুতি শুরু হবে পাহাড়ে, চিবগ্রাম, রামধুরা, লাভা, ঋষভ, কোলাখাম যে অপেক্ষায় রয়েছে তাদের। মহিলাদের দ্বারা পরিচালিত এবং মহিলাদের নিয়ে সফলভাবে ভ্রমণের এক কাহিনী আপনারা শুনবেন। যারা দলছুটের সঙ্গী হতে চান নির্দ্বিধায় যোগ দিন, জীবনটাকে রঙিন করে তুলুন। দলছুট নামে ফেসবুকে একটি পেজ আছে, দলছুটের সমস্ত আপডেট সেখানে পেয়ে যাবেন। দলছুটের প্রথম বেড়ানোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।